হ্যালো বন্ধুরা, এমন অনেক জিনিস আছে যেগুলোর মূল্য আমরা তখন দেই যখন কঠিন কোনো পরিস্থিতিতে সেগুলো আমাদের প্রয়োজন হয়। আর এমনই একটি অতি প্রয়োজনীয় জিনিস হলো টয়লেট। সাধারণত এই টয়লেটের মূল্য আমরা কেউই দেই না, যদিও ঘুম থেকে ওঠা এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা এই টয়লেট ব্যবহার করে বেশি রিল্যাক্স ফিল করি। আজকে আমরা বিশ্বের কিছু আজব ও উদ্ভট টয়লেট দেখব। তো তৈরি হয়ে যান দুনিয়ার ভয়ঙ্কর ও মজাদার টয়লেট দেখার জন্য, কিন্তু তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমাদের ভিডিওর প্রথমে রয়েছে পপ আপ টয়লেট। ধরুন আপনি কোনো মার্কেটে গেছেন বা রাস্তাঘাটে চলাচল করার সময় আপনার টয়লেটের প্রেশার আসতেই পারে, আর এই চিন্তা মাথায় রেখে ইউরোপের অনেক দেশ এই টয়লেট নির্মাণ করেছে। আপনি শুধু বাটন প্রেস করবেন আর রাস্তার মধ্য থেকে এভাবেই টয়লেটটি উপরে উঠে আসবে। এখন আপনাদের দেখাবো $29 মিলিয়ন বাথরুম। এই বাথরুমের নাম সলিড গোল্ড, মানে এটা সোনা দিয়ে তৈরি করা হয়েছে, হংকং এর এক হোটেলে। অনেক লোক এই হোটেলে আসে শুধুমাত্র এই টয়লেট দেখার জন্য। এরপর রয়েছে বুলেট প্রুফ টয়লেট, যা বানানো হয়েছে চীনে। একে এমনভাবে বানানো হয়েছে ব্লাস্ট করলেও এই টয়লেটের কিছু হবে না। কিন্তু বুঝলাম না এই টয়লেটে কে কাকে গুলি করতে আসবে যে একে বুলেট প্রুফ বানিয়েছে। এরপর রয়েছে ফ্লোটিং বাথরুম, এটি তৈরি হয়েছে আমেরিকায়। সাধারণত আমরা 2 টাকায় বা 5 টাকায় টয়লেট ইউজ করে থাকি, কিন্তু এই টয়লেট ইউজ করতে খরচ হবে $500। এরপর রয়েছে সি থ্রু টয়লেট, এই টয়লেটে গেলে আপনি সবাইকে দেখতে পারবেন কিন্তু কেউ আপনাকে দেখতে পারবে না। এরপর রয়েছে জেমস বন্ড বাথরুম। এখন যে বাথরুমের কথা আমি বলবো ওটা শোনার পর আপনার হাসি আসবে। ধরুন আপনার খুব জোরে বাথরুম পেয়েছে, কিন্তু বাথরুমে যাওয়ার আগে সিআইডির মতো আলাদা আলাদা নেভিগেশনের পর বাথরুমে পৌঁছানো লাগবে। তাহলে ভাবুন তো আপনার তখন কি অবস্থা হবে। এরপর রয়েছে সেফ হাউস টয়লেট, এই টয়লেটে যে যাবে তাকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে 8 সংখ্যার, কিন্তু শুধু একবার। আপনার পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, কারণ দ্বিতীয়বার আর আপনাকে পাসওয়ার্ড দেওয়া হবে না। এরপর রয়েছে অ্যাকোরিয়াম বাথরুম, এই বাথরুমটি জাপানের সমুদ্রের ভিতরে তৈরি হয়েছে। এই বাথরুম ইউজ করার সময় সমুদ্রের মাছ এবং প্রাণীগুলোকেও আপনি দেখতে পাবেন। এরপর রয়েছে উরবান ইকোলজি সেন্টার বাথরুম, এটা পৃথিবীর একমাত্র টয়লেট যার কনসেপ্ট বৃষ্টির পানি, কারণ এই বাথরুমে ইউজ করার পানি বৃষ্টির পানি। এরপর রয়েছে বার 89 বাথরুম, এই বাথরুমে গেলে বারে আছেন নাকি বাথরুমে আছেন বুঝতেই পারবেন না। ছবির এই বাথরুমটিকে দেখুন, আসলে দুর্বল প্রকৃতির মানুষের এটাকে কুয়া মনে করে উঠে আসাটাই স্বাভাবিক, কেউ বুঝতে পারবে না এটা 3D ইফেক্ট। এই ছবিতেও এমন একটা বাথরুম দেখতে পাওয়া যায়, এখানে প্রথম গেলে ভাববে এ আমি কোথায় এলাম, নিশ্চিতভাবে সে বাথরুম না করে ভয়ে চলে আসবে। এবার আমরা দেখছি পৃথিবীর সবথেকে উঁচু বাথরুম, 76তম ফ্লোরে অবস্থিত। এই বাথরুমে বসে পুরো শহরের ভিউ নেওয়া যায়, এটা অবস্থিত কলম্বিয়াতে। এদের মধ্যে কোন টয়লেটটি আপনার বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি এমনই ইনফরমেটিভ, মজাদার ও রহস্য রোমাঞ্চ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।